ভিতরে যাওয়ার পরে কাঞ্চন সাহেবের সালাম দিলাম, কাঞ্চন সাহেব সালাম দিলে ঠিক মতো উত্তরটাও নেয় না। আমি আমাদের কাছে হাত পাচ্ছি এটা নেওয়ার জন্য, তখন আমার একদম আকাশ ভেঙে মাথায় পড়ে গেল। ওনাকে সভাপতি বানানোটাই আমাদের ভুল হয়ে গেছে। নিজের সম্মান রাখতে পারে না, কাউকে সম্মানও দিতে পারে না। একজন শিল্পীকে ডেকে এনে এভাবে অপমান করবে, তো আমার প্রাপ্তটা আমাকে দিবেন? আপনি এত কথা বলার কে? আমি না সে ফোন করে বললে তো আপনি দিবেন না কাউকে। তখন উনি বলতেছে এফডিসি সবাইকে আমরা দিছি, তোমার দিতে হবে না। তো আমি লিখিত অভিযোগ অবশ্যই সমিতিতে করব, সমিতিতে যারা আছে তাদের নামে করব, তাহলে বিচার কে করবে? তো উনি একজন সম্মানী ব্যক্তি, সম্মান রাখতে পারে না, উনি নিজের সম্মান নিজে রাখতে পারে না। তো উনি সিনিয়র হিসাবে আমরা কিভাবে ওনাকে সম্মান করব? কারণটা হচ্ছে যে আমাদেরকে, আমি তো একজন সদস্য সমিতির, আমার 26 বছর ক্যারিয়ার ফিল্মে, আমি ন্যাশনাল অ্যাওয়ার্ডপ্রাপ্ত একজন কোরিওগ্রাফার। তো আমাদেরকে যেই সমিতিতে যেই থাকুক না থাকুক, সমিতিতে যারাই থাকুক, আমাদের যারা শিল্পীরা আছি, সদস্য আছি, তাদেরকে প্রত্যেক ঈদে একটা ঈদ বোনাসের জন্য একটা ফোন দেওয়া হয়। তো ফোন দেওয়া হইলে আমাদেরকে সম্মান মতো একটা খাম দেয়। তো এটাও ব্যতিক্রম না, এটার সময় আমাদেরকে ফোন দেওয়া হয়েছে। আমাকে গতকালকে যাদু আজাদ ভাই ফোন দিছিল, তো ফোন দেওয়া যায় ভাই আইসেন, আপনাদের একটা ঈদ বোনাস আছে। তো আমি কী করি, সবসময় আমি এফডিসিতে এসে ঈদ বোনাসটা নিয়ে আমার যেটা প্রাপ্ত এটা আমি নিবই, এটা আমি নিয়ে আমি সবাইকে বাইরে আবার দাঁড়া করায় রাখি, যে সবাই থাকেন, সবাইকে বলে যায় যে আপনারা থাকেন, আমি ভিতর থেকে নিয়ে আপনাদেরকে দিয়ে দিব। তো আমি সবাইকে দাঁড়া করায় রাখা যায় সবসময়, যে আমি নেই না, নিজে নেই না, আমি যা পাই এফডিসির থেকে, এফডিসিতে সবার ইন্টারভিউ আপনারা নিয়ে দেখেন ঘুরে ঘুরে, আমি সবসময় ওদেরকে সহযোগিতা করি। তো আজকে আমি এফডিসিতে, আমি সমিতিতে ঢোকার আগে ওদেরকে বলছি তোমরা থাইকো, আমি আসতেছি, আমি ভিতর থেকে আসি, আসার পরে তোমাদেরকে দিয়ে দিব। তো আমি ভিতরে গেলাম, ভিতরে যাওয়ার পরে কাঞ্চন সাহেবের সালাম দিলাম। কাঞ্চন সাহেবকে সালাম দেওয়ার পরে ইমন ভাই ছিল, হিরো ইমন ভাই, অভিনেতা সীমান্ত ছিল। তো কাঞ্চন সাহেব সালাম দিলে ঠিক মতো উত্তরটাও নেয় না, ওটা কখনো মুখে হাসি আমি দেখি নাই। তো আমি পরিচয় করাইয়া দিল, যে ইমন ভাই বললো যে হাবিব এখন বর্তমানে সবচেয়ে 1 নম্বর কোরিওগ্রাফার বাংলাদেশের। তো হ্যাঁ ভালো, ঠিক আছে, পরিচয় হইলো। কিছুক্ষণ বসে থাকলাম, বসে থাকার পরে যখন আমার লিস্টে আমার নামটা বের করলো, বের করার পরে বলতেছে যে হাবিব তুমি এত বড় কোরিওগ্রাফার, তুমি আমাদের কাছে হাত পাচ্ছ এটা নেওয়ার জন্য, তখন আমার একদম আকাশ ভেঙে মাথায় পড়ে গেল, যে এটা কী বললো, এটা ভাই আপনি এটা কী বললেন? আমি তো এটা নিয়ে আমি বাহিরে লোকজনকে দাঁড়া করায় রাখছি, ওদেরকে দিয়ে দিব। তখন উনি বলতেছে যে তোমার কাছ থেকে দাও, আমাদেরটা নিয়ে দিবা কেন? আমার কথা হয়েছে, আমার প্রাপ্ত জিনিস আমি কাকে নিয়ে দিয়ে দিব না দিব, এটা আমার, আপনারাও যদি কারোর কাছ থেকে আইন আমাদেরকে, আমারটা আমি ওদেরকে দিয়ে দিব। তো উনি এইভাবে অপমান করার কে? সেটা উনি ডাইরেক্ট বলতেছে আমাকে, হাবিব তুমি এত বড় কোরিওগ্রাফার হয়ে আমাদের কাছে এই সমিতিতে হাত পাচ্ছ এটা নেওয়ার জন্য। আমি বলছি এটা ভুল বললেন ভাইয়া, আমি তো নিই না কখনো, সমিতির থেকে নিয়ে আমি বাহিরে মানুষকে দিয়ে দিই। আমি না সে ফোন করে বললে তো আপনারা দিবেন না কাউকে, আমারটা আমি ভাগ করে সবাইকে দিয়ে দিই, আরও কিছু আমার কাছ থেকে ভরে আমি দিয়ে দিই। তখন উনি বলতেছে এফডিসি সবাইকে আমরা দিছি, তোমার দিতে হবে না, হ্যাঁ, আর তুমি দিলে তোমার নিজের থেকে দাও, এটা কেন? এত বড় অপমান আজ পর্যন্ত চলচ্চিত্রের কোনো ক্যান্ডিডেট করে নাই, কোনো সভাপতি যারা ছিল আগে, যেমন নিপুন আপু যদি এখানে থাকতো, নিপুন আপু ছিলেন না, নিপুন আপু অনেক যথেষ্ট ভালো, আমাদেরকে সম্মান করে, নিপুন আপু যদি থাকতো এই ঘটনাটা হইতো না। তো কাঞ্চন সাহেবের সাথে, কাঞ্চন সাহেব আসলেই একজন, উনি একজন শিল্পী, সিনিয়র শিল্পী হয়ে আমাকে এইভাবে অপমান করাটা উচিত হয় নাই। আপনি ইমন ভাইয়ের ইন্টারভিউ নেন, ইমন ভাইয়ের সামনে কথাটা হয়েছে, সীমান্তর সামনে হয়েছে, আজকে যাদু আজাদ ভাই ছিল এত সিনিয়র একজন আর্টিস্ট, তাকেও অপমান করছে কাঞ্চন সাহেব। তো আর আমার 26 বছর ক্যারিয়ারে এই প্রথম, অন্যরা যারা ছিল, জায়েদ খান ছিল, প্রত্যেক বছরে অনেক ওনার কাছে অনেক সব শিল্পীরা অনেক সম্মান পাইছে, আর আজকে উনি না আমাকে ডাইরেক্ট অপমান করলো, যে আমি নাকি এটা নেওয়ার জন্য হাত পাচ্ছি। আমার তো অনেক ইনকাম আছে আল্লাহ দিলে, আমার এই ঈদে আমার 5টা ছবি কোরিওগ্রাফি করছি, 5টা ছবি রিলিজ হচ্ছে আমার, আমার আমি সমিতি থেকে কোনো কিছু কখনো নিজে নেই না, আমি নিজের পকেট থেকে ভরে আমি মানুষকে দিয়ে যাই, তো আমার প্রাপ্তটা আমাকে দিবেন? আপনি এত কথা বলার কে? আপনি আমাকে রীতিমতো অপমান করার কে? আমি একজন শিল্পী, তাহলে আমাকে ফোন করে আনলেন কেন? আমি কি ফোন দিয়েছিলাম যে আমাকে আমাকে সাহায্য করেন? আমার কথা হচ্ছে আমি একজন শিল্পী, আমাকে ফোন করা করে আনা হয়েছে যে তোমার একটা ঈদ বোনাস আছে নিয়ে যাও, আমার ঈদ বোনাসটার জন্য আমি আসছি, আমার ঈদ বোনাসটা আমি ওদেরকে দিয়ে দেওয়ার জন্য আমি বাহিরে দাঁড়া করে রাখছি, সবার দাঁড়া করে রাখছি যে তোমরা দাঁড়াও, আমি যেটা পাই এটা তোমাদেরকে দিয়ে দিব। তো উনি আমাকে রীতিমতো এটাই বললো যে তুমি এত বড় মানুষ হয়ে হাত পাতলা, এই হাত পাটাটা কী হলো? আমি একজন শিল্পী, আমি হাত পাতলাম কোথায়? তো উনি একজন সম্মানী ব্যক্তি, সম্মান রাখতে পারে না, উনি নিজের সম্মান নিজে রাখতে পারে না। তো উনি সিনিয়র হিসাবে আমরা কীভাবে ওনাকে সম্মান করব? মানে আমি নাকি সাহায্য চাইতে আসছি, আমাকে তাহলে ফোন করা হইলো কেন? আমাকে যাদু আজাদ সাহেব ফোন করেছে,
সবসময় কোনো কিছু হলে কাটের জন্য যা যা হয় জাদু আজাদ সাহেব ফোন করে। হ্যাঁ শিল্পী, না হলে আমি আসবো কেন? হ্যাঁ আপনার আপনার একটা ঈদ বোনাস আছে, ঈদ বোনাসটা নিয়ে যাবেন। তো ঈদ বোনাসটা নিয়ে গেলে আর এফডিসিতে আসলে প্রত্যেকটা মানুষই আমাকে অনেক সম্মান করে, যারা এফডিসিতে ঘোরাফেরা করে। আমি ঈদ ছাড়াও ওদেরকে সবসময় সহযোগিতা করি। আর এই যে আসার পরে আমি অনেকগুলো সালাম যে পাই সবার সামনে, এটাই আমার মন ভরে যায়, সবাই সম্মান করে। তাই আমি ওদেরকে বলছি যে আপনারা থাইকেন, আমি বের হয়ে আসতেছি। আমি বের হয়ে আইসা আমি আমার নিয়ত হয়েছে আমি সবসময় এখান থেকে নিয়ে সবই দিই ওদেরকে, দিয়ে দিই ভাগ করে। আমি কখনো নেই না। আমি কেন নিব? আমার তো আল্লাহ দিছে, আমি অনেক ইনকাম করি ইনশাল্লাহ, ঠিক আছে? আমি ওনার কথা হয়েছে আমি ইনকাম করি, তাই হাত পাত আমি নাকি হাত পাততে আসছি। তাহলে আমার ফোন করে না এটা রীতিমতো অপমান করা হইল না? অফকোর্স এটার বিচার মানে উনাকে সভাপতি বানানোটাই আমাদের ভুল হয়ে গেছে। আমি মনে করি উনি নিজের সম্মান রাখতে পারে না, কাউকে সম্মানও দিতে পারে না। একজন শিল্পীকে ডেকে এনে এভাবে অপমান করবে? আমি হাত পাস আমার প্রাপ্তটা আপনি দিবেন, আমি ফেলে দিই না কি করে, এটা আমার ব্যাপার। আমার 20 টাকা আছে, কিন্তু আমার যেটা প্রাপ্ত, আপনারা ফোন করছেন যে আপনার ঈদ বোনাস আছে, ঈদ বোনাসটা নিয়ে যান। আমরা চাঁদা দিই না সমিতিতে, চাঁদা দিই। আমার বোনাস আমার ঈদ বোনাস, এটা আমার সম্মানী, গিফটের জিনিস যেটাই হোক এটা একটা সম্মানী। আমার সম্মানীটা আমি নিয়ে ওদেরকে দিয়ে দিব। এর জন্য আমি ওদেরকে দাঁড়া করে রাখছি যে তোমরা দাঁড়াও। নিপুণাপা এখন জানে কি না জানি না, আমার ওই ঘটনার সময় উনি ছিলেন না ভিতরে। নেক্সট বার আমি ভিতরে ঢুকছি তখন অনেক ভিড় ছিল, নিপুণাপাকে আমি জানাইতে পারি নাই। উনি থাকলে এই ঘটনাটা হইতো না। নিপুণাপু যথেষ্ট ভালো, উনি অনেক ভদ্র, মানুষকে সম্মান করতে জানে। কিন্তু কাঞ্চন সাহেব সিনিয়র পারসন, ওনাকে আমি এক্সপেক্ট করি, উনি মানুষকে সম্মান দিতে জানে না। নিজেও এর জন্য মানুষ অন্য মানুষের কাছে সম্মান পাবে না। একটা সালাম দিলে সালামের উত্তরটা ঠিকমতো নেয় না উনি, আর মুখে আমি কখনো হাসিও দেখি নাই ওনার। আমি তো শিল্পী সমিতির সদস্য, আমি লিখিত অভিযোগ অবশ্যই সমিতিতে করব। সমিতিতে যারা আছে তাদের নামেই করব, তাহলে বিচার কে করবে? আমি অফকোর্স সব সমিতিতেই করব। আর এখানে আমি বরাবর নিপুণাপুর সেক্রেটারি যিনি আছেন ওনার বরাবর ওনার কাছে করব, পরিচালক সমিতিতে করব, প্রযোজক সমিতিতে করব। আমি আমার 26 বছর কেরিয়ার ফিল্ম ইন্ডাস্ট্রিতে, আমার উস্তাদ মাসুম বাবুর সাহেব মারা গেছে, আমি 2 বার ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইছি। আমি এখানে খামের মধ্যে কত আছে সেটাও আমি জানি না। আমার কথা হয়েছে আমি যেটা পাবো এটা আমি গরিবদেরকে দিয়ে দিই এফডিসিতে। আমারটা আপনি দিবেন, আপনি দেওয়ার সময় এভাবে অপমানজনক কথা কেন বলবেন আপনি? তো ভাই মনমোহন সুদ অনেক ভালো, আমি মনমোহন সুদ অনেক ভালো। তো আমাদের আমি গেছে বছরও আমি আসছিলাম, তো ভাইরা আমার তখন চিনে না, পর আমার কইছিল তুমি কিসে কাজ করো, আমি মেকআপে কাজ করি, তখন আমাকে 500 টাকা দিয়েছিল। তো আবার আইলাম, পরে তখন আবার কাজ কাম করছি, তখন আমার সাথে পরিচয় হয়েছে। পরে ভাই কী করো? আমি ভাই যে এফডিসিতে এলাম, পরে ভাই দাঁড়া আমি ঠান্ডায় না তুমি দিতে।